সোনারূপাকে দিয়ে দেওয়াটা যদি শর্ত হয় তাহলে এই বিয়েটা হবে না। না, এ বিয়ে হবে, আমি বলছি এ বিয়ে হবে। দীপা, ভুলে যাস না তোর বাবা রয়েছে তোর সঙ্গে। আমিও আছি, আমরা দাঁড়িয়ে থেকে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু আমি চাই যে বাচ্চাদের সেনগুপ্ত পরিচয়টা থাকুক। ওটাও বদলে যাবে এটা আমি মেনে নিতে পারবো না। তাই হবে ম্যাডাম, সোনা রূপা ওদের বংশের পরিচয় থাকুক, কিন্তু মার থেকে ওরা আলাদা হবে না। এটা আমাদের পরিবারের তরফে আমি আপনাকে কথা দিচ্ছি। মানে আমি কোনোদিনও ওদের নিজের করে পাবো না। অর্জুন দা, ওরা তো তোমাদের সাথেই থাকছে। কিন্তু আমি ওদের নিজের পরিচয় দিতে চাই, আমার মনে হয় এইটুকু রাইট আমার আছে। ওরা এতটাই আমার সঙ্গে জড়িয়ে আছে যেখানে, না আমি পারবো না। অর্জুন তুমি প্লিজ। লাবণ্য, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এখন আর না। আজকের দিনে এসব কথা একেবারেই কাম্য ছিল না, আজকের মুহূর্তটা অনেকটাই নষ্ট হয়ে গেল। অনেক হয়েছে, তোমরা ফিরে চলো। দীপা চল, বাকিটা আমি দেখছি। দাদা, ওই বাচ্চারা থাকতে চাইছে না, ওরা বাড়ি যেতে চাইছে। কেন? তোমরা বড়রাই শুধু কথা বলে গেলে, আর রূপারা ওয়েট করে গেল। কত কিছু আমরা ভেবে গেছিলাম, কিছুই হলো না। কোনো আনন্দই করতে পারলাম না। সোনা, রূপা, রূপার এখন কিচ্ছু ভালো লাগছে না। রূপা এখন বাড়ি গিয়ে একটু শোবে। সোনা, রূপা, আচ্ছা লাবণ্য, মাঝে মাঝে তোমার কি হয় বলতো? হ্যাঁ, আজকে এরকম একটা আনন্দের দিন, সেই দিনটা তুমি স্পয়েল করলে, মাটি করে দিলে। বাবা, মাকে কেন এতগুলো কথা শোনাচ্ছ? দেরিতে হলো তো মা আমার কথাটা বুঝেছে, তুমি তো আমার কথা বোঝারই চেষ্টা। আর একটা কথা বলবি না তুই। হ্যাঁ, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। প্রবি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি জয়ের পক্ষে নই। যেটা সত্যি আমি সেটা বলেছি, আমি সত্যের পক্ষে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।